দশটা মামলার কারণে দেশে যেতে পারেনি এই রকমটা মামলা ভিন্ন মতের রাজনীতির কারণে মামলার শিকার হবে দেশে থাকতে পারবে না তো আমরা এরকম পরিস্থিতি চাই না সবাই যেন মিলেমিশে দেশে থাকতে পারে রাজনীতি করতে পারে ভিন্ন মতের রাজনীতি করার পরেও যেন সম্প্রীতি থাকে মানুষের মধ্যে মিল মহব্বত থাকে সহনশীলতা থাকে আজকে আমরা সম্মানিত বোধ করেছি আমার আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আপনাদের ভালোবাসা পেয়েছি আমি শুনেছি এখানে অনেক মন্ত্রী আসে এমপি আসে অনেক মানুষ খুব দেখা সাক্ষাৎ করে না আমি তো আপনাদের কিছু বলতে পারি চরমপুরের একটা এলাকা থেকে সাধারণ পরিবার থেকে উঠে এসেছি ইনশাআল্লাহ যদি সময় সুযোগ তৈরি হয় এই দেশকে বদলে দেব দেখেন হাজার হাজার মানুষ সবাই দেখেন বিভিন্ন বিভিন্ন কাতারে হাজার হাজার মানুষ বিভিন্নকে দেখার জন্য রাস্তাঘাট সব কিছু ব্লক হয়ে গেছে নুরুল উঠে যান দেখেন হাজার হাজার মানুষ ইনশাআল্লাহ কোনো প্রোগ্রাম নাই কিছু নাই জাস্ট একটা মার্কেটের সামনে সবাই বাঙালিরা সব রোড কাট ব্লক বিভিন্ন কাতারে আগমন কোন প্রোগ্রাম নাই কিছু নাই জাস্ট একটা মার্কেটের সামনে আসছে সেই সুবাদেই রাস্তাঘাট সবকিছু ব্লক হয়ে গেছে হাজার হাজার বাঙালি আমরা কাজ করে
Thank you. 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 হাজার হাজার মানুষ আসলে নূরবাইকে দেখার জন্য এক নজর শুধুমাত্র নূরবাইকে দেখার জন্য পুরো রাস্তা জ্যাম লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাস্তা আসলে নূরবাইকে এক নজর দেখার জন্য এবং এক মিনিট কথা বলার জন্য হাজার হাজার মানুষ এখানে চলে আসছে কাউকে কিন্তু বলা হয় নাই কোনো প্রোগ্রাম ও না শুধুমাত্র এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম এখানেও হাজার হাজার আসলে সমর্থক নূরবাইকে ভালোবাসে মানুষগুলো মারছে আপনারা এই দেশের আইন কানুনের বিষয়টা ভালো জানেন সুতরাং গ্যাদারিং এর ক্ষেত্রে ওদের একটা আইনগত সমস্যা আছে দেখেন কি অবস্থা তো জাস্ট এজন্য সংক্ষিপ্তভাবে আপনাদের একটা আবেদন ভালোবাসা আছে একটু কথা বলার দেখা সাক্ষাৎ করার আমি ইয়ং মানুষ হিসেবে যথেষ্ট সময় এবং শক্তি আছে যে সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারতাম যথেষ্ট সময় নিয়ে কিন্তু আমারও কিছু সমস্যা আছে নিরাপত্তা জনিত একটা অকারেন্স ঘটে মানে আমারও একটা ইমেজ নষ্ট করতে পারে কিছু মানুষ যেখানে আমি জানি না কে আমার শুভাকাঙ্ক্ষী কে আসলে আবার বিশৃঙ্খলতা দোয়া করবেন সেই কাজটা যেন আমি ভালোভাবে চালিয়ে যেতে পারি আমাদের চিকিৎসা সেবা থেকে শুরু করে আইনি সহায়তা খুব সিস্টেমেটিক হয়েছে তো আমাদের দেশের ধরেন যারা এমপি মন্ত্রী ছিলেন যারা এরকম কাতারে এসেছেন ইউরোপে এসেছেন তারা কেন আমাদের দেশে এরকম একটা সুন্দর সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করে না গলতটা আমাদের গোড়ায় যে আমাদের রাজনীতিবিদদের কারণে কারণ রাজনীতিবিদরাই তো দেশ চালায় আম জনতা তো দেশ চালায় না পাঁচ বছরের জন্য তাদেরকে ম্যান্ডেট দিয়ে দেয় তো আমরা আজকে যেভাবে বৈশ্বিকভাবে একটা নতুন রাজনীতির তরুণদের যে উত্থান হচ্ছে আপনারা দেখছেন নেপালে মাত্র এই বছরের জুনে একটা পার্টি লঞ্চ করেছে জুলাইতে নিবন্ধন পেয়েছে এইবারের নির্বাচনে তারা চতুর্থ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে লাইক পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আপনার কেজরিওয়াল বিভিন্ন জায়গায় নতুন রাজনৈতিক শক্তির উত্থান করছে দেশের স্বার্থে আমরা একটা ইতিবাচক দেশে পরিবেশ তৈরি করতে চাই একটা সহনশীল রাজনীতি দেশে বিনির্মাণ করতে চাই এবং আমার খুব খারাপ লেগেছে আসলে যখন শুনেছি এখানে অনেকে আটটা নয়টা দশটা মামলার কারণে দেশে থাকতে পারেনি এইরকম একটা মামলা ভিন্ন মতের রাজনীতির কারণে মামলার শিকার হবে দেশে থাকতে পারবে না তো আমরা এরকম পরিস্থিতি চাই না সবাই যেন মিলেমিশে দেশে থাকতে পারে রাজনীতি করতে পারে ভিন্ন মতের রাজনীতি করার পরেও যেন সম্প্রীতি থাকে মানুষের মধ্যে মিল মহব্বত থাকে সহনশীলতা থাকে এবং আমাদের রাজনীতি ফুটপাথ থেকে রাজনীতি করে রাজপ্রাসাদ গড়ে তোলে এই রকমের রাজনীতি আমরা চাই না নিজের পয়সা খরচ করে রাজনীতি করতে পারবে নিজের মেধা খরচ করে রাজনীতি করতে পারবে তাদেরকে আমরা রাজনীতিতে দেখতে চাই ইনশাল্লাহ গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা বাংলাদেশে সেই রকম একটা রাজনীতি তৈরি করতে চাই যদি আপনারা সহযোগিতা করেন আমি বারবার বলছি আজকে আপনারা এসেছেন এখানে আমি সম্মানিত বোধ করেছি আমার আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আপনাদের ভালোবাসা পেয়েছে আমি শুনেছি এখানে অনেক মন্ত্রী আসে এমপি আসে অনেক মানুষ খুব দেখা সাক্ষাৎ করে না আমি তো আপনাদেরকে কিছু দিতে পারি নাই চরাঞ্চলের একটা এলাকা থেকে সাধারণ পরিবার থেকে উঠে এসেছি ইনশাল্লাহ যদি সময় সুযোগ তৈরি হয় এই দেশকে বদলে দেবো দেখে গেলাম এই পরিবেশ বাংলাদেশ